তো গাইজ, আজকের রং খেলা, হ্যাঁ জানি অনেকদিন পরে ভিডিওটা আপলোড করছি, রং খেলা হয়ে গেছে প্রায় 14-15 দিন হয়ে গেছে, তো কিছু মনে করো না, তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। সো আমরা এখন নিয়ে চলে এসেছি গাইজ ডিজে বক্স। আর গাইজ, রং খেলা আর বক্স বাজবে না, এটা হতে পারে? তো চলো বক্স টক্স আমরা সব সেট করি, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস, আমাদের বক্স বের হচ্ছে এখন, এখানে বক্স রাখবে। মিক্সচার দিয়েছে ছোট, শুরু হয়ে গেছে বক্স, শুরু হয়ে গেছে বাজানো। চলো এখন খিদে পেয়েছে প্রচন্ড, সকাল সকাল একটু পরে হোলি খেলতে নামবো, তো চটপট করে লুচি ভুচি খেয়ে নি, তারপরে একদম সেট করে দিয়ে এখানে চলে আসলাম সকালে ব্রেকফাস্ট করার জন্য। সো তোমরা দেখলে যে লুচি হলো, তো তার সাথে ছিল আলু ভাজা, আর মা দিয়ে দিয়েছিল দুটো মিষ্টি। তো চলো চটপট করে ব্রেকফাস্টটা সেরে নিই, এখনো তো খেলা বাকি আছে। এটা হলো সকালের ব্রেকফাস্ট, হোলির সকালের ব্রেকফাস্ট, চলো খেয়ে নিই, তারপরে আবার নাচ গান হবে, চাঙ্গা হবে, এনার্জি হবে, চলো। Thank you.
তারপরে ভাগ্নি, দিদি, দাদা, বৌদি সবাই এসেছিল, বাবা, মা, দিদাকে আবির মাহাতে। তারপরে আমি চলে আসলাম পিচকে বাচ্চাদের সাথে একটু রং খেলতে। তো গাইস, পিচকে বাচ্চাদের সাথে রং খেলাতে মনে পড়ে যায় ছোটোবেলার দিনগুলোর কথা, যখন পিচকারি নিয়ে রাস্তায় ছুটে বেড়াতাম আর যাকেই দেখতাম পিচকারিতে রং দিয়ে দিতাম। দিদিকে দে, দিদিকে কাপিন, দিদিকে দে, দিদিকে কাপিন, দিদিকে দাও, দিদিকে দাও, দিদিকে চিতুকে দে, চিতুকে পাবেন, চিতু চিতু নিয়ে আস, অনিশকে দাও, অনিশকে, অনিশকে, অনিশকে দিয়ে দাও, তারপরে চলে আসলাম রাস্তায়। দেখলাম সব বন্ধুরা বেরিয়ে পড়েছে, তো বন্ধুদের সাথে একটু আবির খেলে নিই, তারপরে আবার যাব সবাইকে আবির মাখাতে রাস্তা দিয়ে। তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের দারুণ লাগবে ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও। তো চলো দেখো। আমাদের তুমি একজন আসেনি এখনো, রেডি নিয়ে আসি, দেখি যাক রেডি রেডি হয়েছে নাকি, নাহলে ধরে ধরে নিয়ে আসবো ঘর থেকে। জিতে গেছে বলেই তো বেরিয়েছি।
কৃষ্ণদা এসে ধর একটু, আমি মাখাই, আমার তো মাখানি হলো না। হায়দ্রাবাদ আরসিবি সব আছে একসাথে, পাকিস্তান বাবা মাখা। হ্যালো ভাই মাখা, ভিডিও করছে এদিক তাকাতে হবে, ভিডিও করতে হবে না বাবা, যাচ্ছি রং আছে আমার কাছে, কিন্তু জল লাগবে একটু, জল লাগবে না, সত্যি বল রঙকে দে না, ওখানে রং মাখবে, জল লাগবে না, কি বলতে দিয়ে দিবি নাকি, কৃষ্ণর কালকে একদম কষ্ট উঠে গেছি, অনিষ্প্রিয় রং হচ্ছে আভা। সো গাইজ, প্রথমে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ হলো গাইজ এখন ভিডিওটা একটু কেঁপে কেঁপে যেতে পারে, একটু ডিস্টার্ব হতে পারে, তার কারণ আমরা যে রাস্তাতে যাচ্ছিলাম সেখানকার ছেলেপেলে সব কুমকুম ছুড়ে ছুড়ে মারছিল। আফটার ইফেক্ট দেখো ওদিকে ওদিকে কৃষ্ণ অনেক দেরি আছে, হ্যাঁ ভিডিও, হ্যাঁ লাইভ না সব হবে, বেচে দিতি অনেক টাকা হতো, ফোনটা বেচে দিতি অনেক টাকা হতো, আমার সব মারে মার,
মার ভাই মার। এ তো ভদ্র তো মার খাই না কেন? এ কি জ্বালা পে পড়ে বেঁকে গেল মাটি। হ্যাপি হলিডেস। কাই কই না এরকম শুকো না সেন্ড দিবা আমি শালা এই ভিডিও কালকে এখানে কাতর কৃষ্ণ না খুলতে পারছি না না তাকে যাচ্ছে না বুঝাচ্ছে না বুঝাচ্ছে না সাইড দাও সাইড দেয় কি করলি বল কি করলি মারপিট লেগেছে মারপিট লেগেছে Thank you.
সমাজ নষ্ট করছে এরা, সমাজ সমাজ নষ্ট করছে, সমাজ নষ্ট করছে, এই যে দুটো সমাজ নষ্ট করছে। দাদা এটা কি
ঠিকই আছে ঠিক আছে, কাজ করিস আমি তো উল্টে পড়ে গেছি। আরে তোর উঠে গেল তো, সব একদম পরিষ্কার হয়ে গেছে, দুধ পরিষ্কার, সমুদ্র না আজকের জন্য ঠান্ডা সব শেষ, এবারের মতো হোলি শেষ সমাপ্ত, বাড়ি যাবো মাংস খাবো, তো বাই।